আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রবাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো আজকের আসলে মূলত আপনারা দিনভর প্রশ্ন রেখেছিলেন, অনেকেই অনেকে ইনবক্স করেছিলেন এবং আমাকে পার্সোনাল ফেসবুক প্রোফাইলেও কিন্তু অনেকে জানতে চেয়েছিলেন এবং ভিডিওর নিচে অনেকে অনেকগুলো কমেন্টস করেছিলেন যে ভাই বিমান তো আসলে শিডিউল দিয়েছে বা শিডিউল দিবে কি না, এই সমস্ত প্রশ্ন আসলে আপনাদের ছিল। তো আসলে মূলত আমি এই যে ভিডিওটি আপনারা দেখছেন এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব আপনাদেরকে ফ্লাইট শিডিউল সম্পর্কিত কিছু তথ্য দেওয়ার জন্য। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন, আর পুরো ভিডিও না দেখে প্লিজ কেউ কোনো কমেন্টস করবেন না, আগে বিষয়টি বুঝবেন তারপরেই কমেন্টসগুলো করবেন। তো প্রিয় দর্শক, আমি আমার গুগল সার্চ বক্সে চলে যাচ্ছি, এখান থেকে সার্চ করে আমি আপনাকে দেখাচ্ছি যে এই যে সৌদি এয়ারলাইন্স আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওটি কিন্তু আমি ফুল স্ক্রিনে করেছি এই জন্যই যাতে আপনাদের বুঝতে সহজ হয়। তো সৌদি এয়ারলাইন্সের যে মোবাইল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখানে আমি প্রবেশ করলাম এবং তাদের যে ফ্লাইট শিডিউলগুলো রয়েছে সেই শিডিউল চেক করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আসলে মূলত মূল বিষয়টি কী, এবং এরপরেই আপনাদের সাথে বিস্তারিত এই সম্পর্কিত আলোচনা করার চেষ্টা করব। তো আমরা ঢাকা থেকে যেহেতু আসব সেক্ষেত্রে আমরা DHA টাইপ করলাম, এবং রিয়াদ যেহেতু আমরা আসব RUH, তো সেট করার পরে আসলে মূলত আমরা এই যেহেতু আজকে ১৯ তারিখ থেকে মানে টোটালটা আমরা অনওয়ে আসলে দেখি যে প্রথম অনওয়ে টিকিট শুধু ঢাকা থেকে যেটা রিয়াদ বা জেদ্দা আসবে এইগুলোই আমরা আসলে মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ১৯ তারিখ দেখানো হচ্ছে যে তীরটা উপরের দিকে দেওয়া রয়েছে, ১৯ তারিখে তাদের অনেকগুলো ফ্লাইট শিডিউল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় ৫-৬টা। এর পরের যে ফ্লাইট শিডিউলগুলো সেটি হচ্ছে ২৬ তারিখে, দেখতে পাচ্ছেন যে ২৬ তারিখেও কিন্তু অনেকগুলো ফ্লাইট শিডিউল রয়েছে। এর পরের যে ফ্লাইট শিডিউলটি তাদের সেটি হচ্ছে ৩ তারিখে, এর পরের যে ফ্লাইট শিডিউল সেটি ১০ তারিখে, এর পরের ১৭ তারিখে, ২৪ তারিখে। তো প্রিয় দর্শক, এমন করে অক্টোবর মাসে তাদের অনেকগুলো ফ্লাইট শিডিউল রয়েছে। এখন এই শিডিউলগুলো হচ্ছে ঢাকা টু রিয়াদ, এমন করে কিন্তু জেদ্দারও অনেকগুলো ফ্লাইট শিডিউল রয়েছে, সেটি আর আমি আপনাদেরকে দেখাচ্ছি না, আপনারা চাইলে এইভাবে চেক করে দেখতে পারেন। এখন কথা হচ্ছে, আপনারা প্রশ্ন করেছিলেন যে ভাই ফ্লাইট শিডিউল আছে সেখানে আসা যাবে কি না, তো তাদের উদ্দেশ্য করে আমি বলবো, আপনারা জানেন যে বর্তমানে সৌদি আরবের বিভিন্ন ট্রাভেলসগুলোতে অনেক বেশি দাম দিয়ে টিকিট বিক্রি করা হচ্ছে, মানে এখান থেকে যাওয়ার টিকিট, যেগুলোকে আমরা বিশেষ করে চার্টার ফ্লাইট বলে থাকি বা বিশেষ বিমান। এই ফ্লাইটগুলো যখন দেশে যায় তাদেরকে তো ফিরে আসতে হয়, হয়তো তারা খালি আসছে বা কোনো মানুষ নিয়ে আসবে সেটা একান্তই তাদের ব্যাপার, কিন্তু সৌদি এয়ারলাইন্সের বা আমাদের যে বাংলাদেশের বেবিচক বেসামরিক বিমান সংস্থা, তারা কিন্তু আদৌ এখনও ঘোষণা দেয়নি যে সৌদিতে বিমান পরিচালনা করবে সৌদি এয়ারলাইন্স বা তাদেরকে অনুমতি দেয়া হয়েছে সৌদি এয়ারলাইন্সকে। যেহেতু ফ্লাইট শিডিউল এখানে রয়েছে, তো সেই কারণে আমি আসলে মূলত আপনাদেরকে বলবো যে হুড়াহুড়ি না করে প্লিজ একটু অপেক্ষা করেন, দুই একটা দিন দেখেন, যেহেতু ১৯ তারিখেই তাদের ফ্লাইট শিডিউল রয়েছে মানে আজকে, তো এই ১৯ তারিখের ফ্লাইট শিডিউল তাদের ২৪ তারিখের ২৭ তারিখের যে শিডিউলগুলো রয়েছে আমি আসলে মূলত আপনাদেরকে বলতে চাচ্ছি যে একটু অপেক্ষা করুন, আসলে দেখি যে তারা যে শিডিউলগুলো দিয়েছে তারা কোন ধরনের মানুষ এখানে নিয়ে আসে বা কি, তারা যখন এয়ারপোর্টে অ্যারাইভ করবে যখন জানতে পারবো যে না হ্যাঁ তারা লোক নিয়ে আসতেছে, তখন আপনাদেরকে মূলত বিষয়টি জানানোর চেষ্টা করব। তো আসলে মূলত এই ভিডিওটি ছিল আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য যে হ্যাঁ শিডিউল তারা দিয়ে রেখেছে। এখন আপনারা জানেন যে ইতিমধ্যেই আমি আপনাদেরকে কয়েকটা ভিডিওতে জানিয়েছিলাম যে বাংলাদেশ বেবিচক বিমান সংস্থা তাদের কাছ থেকে কিন্তু অনুমোদন পায়নি যে সৌদি আরব ঢাকা থেকে এখানে বাংলাদেশিদেরকে নিয়ে আসবে, তাদের সাথে যে কোনো ঝামেলা হোক আর বা যেই যা কিছুই হোক, এই বিষয়টি নিয়ে আমি বলতে চাচ্ছি না, আমি শুধু এতটুকুই বলবো আপনাদেরকে যে ফ্লাইট শিডিউলগুলো রয়েছে দেখা যাচ্ছে, আপনারা প্লিজ যে যার অবস্থান থেকে ধৈর্য ধরুন, ইনশাল্লাহ পরবর্তী কোন ধরনের আপডেট আসে সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। হুটহাট করে কেউ টিকিট কিনতে যাবেন না বা ঢাকায় যাবেন না, তাদের অফিসে গিয়ে গোলাযোগ সৃষ্টি করবেন না, ইনশাল্লাহ আমরা ১-২টা দিন দেখি যে তারা আসলে ফ্লাইট শিডিউলগুলো ক্যান্সেল করে বা তারা লোক নিয়ে আসে,
বা কোন ধরনের কি আসলে তাদের। এখানে কিন্তু ঢাকা জেদ্দা ঢাকা রিয়াদ এমন শিডিউল অনেকগুলো রয়েছে। তো আশা করছি সবাই একটু ধৈর্য ধারণ করবেন, আর তথ্যটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে পৌঁছে দেবেন, আর কেউ বিভ্রান্তি ছড়াবেন না এইসব বিষয় নিয়ে, আর কেউ বিভ্রান্ত হবেন না। আমি শুরুতেই বলেছি যে আমি কি বলতে চাচ্ছি কি বলছি এই বিষয়টা আগে বুঝবেন আপনারা, এরপরে আপনারা কমেন্টস করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ তাদের যে কোনো আপডেট আসে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।